যার উদ্দেশ্যে আমি এই মানপত্র পার করছি, তিনি বিশেষ কারণবশত অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। ওনাদের যারা এসছেন তারাই মানপত্র গ্রহণ করবেন, আমি পাঠ করে শোনাচ্ছি। বিশিষ্ট সমাজসেবী তথা সরকারের একান্ত আপনজন মাননীয় শ্রী কল্যাণ কুমার মাইতি মহাশয়ের সম্বর্ধনায় মাসঞ্জু পল্লী মঙ্গল সমিতি সম্মাননা পত্র। হে কর্মবীর, আপনালয়ে তোমার নৈপুণ্য পারদর্শিকতা ও সাফল্যের আলোক দিতে আমরা আলোকিত ও অনুপ্রাণিত। তোমার নিষ্ঠা ও সময় নিবর্তিতা আমাদের কাছে শিক্ষণীয়। আজ এই মঞ্চে তোমাকে পেয়ে আমরা ধন্য ও গর্বিত। আমি যে দুটো সোসাইটির মধ্যে যুক্ত, আমাদের সেই সোসাইটির মুখ হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ এবং আর্থিক সচ্ছলতায় আনা। অর্থাৎ সেই ক্ষেত্রে আমি আজকে শুধু ওই কথাটাই বলব, যাতে একটা বাচ্চা সত্যিকারে আগামী দিনে যথেষ্ট মানুষ হতে পারে এবং সেটা হোক না কেন, নেতাজি দেশের মাধ্যম থেকে তখন শুনবে। এখানে সবাই আমার পরিচিত, যাবতীয় যা কিছু দরকার টাইম টু টাইম আমি আমার সাধ্যমতো আমি ভেদ করে যাব। আমি কথা দিয়েই শুনি আগামী দিনে সরকারি যা যা প্রকল্প আসবে সব কিছুতে আমি নেতাজি দেশের লাভ করে যুক্ত। এতদিন আমরা দেখিয়েছি তপশিলী জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের সভাপতি মিস্টার কল্যাণ কুমার মাইতি মহাশয় তার সংস্থার বিরুদ্ধে চলা দুর্নীতি এবং দুর্নীতি বায়সদের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন। শুধুই কি প্রতিশ্রুতি নাকি সত্যি কোনো কাজ করেন কল্যাণবাবুর সংস্থা, এই সকল বিষয় আমরা খুঁটিয়ে দেখতে সাগর থেকে উত্তর চব্বিশ পরগনা ঘুরে বেরিয়েছি। কি দেখলাম দেখুন। অশোক কুমার জি, বিভিন্ন সংস্থার সঙ্গে উনি যুক্ত। আমার নাম শ্রী হাবিবুর রহমান। আমি যেটা মনে করি যে ধরুন একটা মন্দির, একটা মন্দিরের গায়ে অনেক পাখি মনত্যাগ করে, তাইগুলো তো মন্দির অপবিত্র হয়ে যায় না। আমি সেটা মনে করি যে অনেকে অনেক অসাধু ব্যক্তি হলে হয়তো ওনার নামে একটু একা রাখি রাখার চেষ্টা করছে, কিন্তু আদৌ তারা কোনদিন সফল হতে পারবে না। মেয়রমন্ত্রী কল্যাণের সঙ্গে মোটামুটি আলাপ হয়ে যাওয়ার পর থেকে মোটামুটি আমাদের পরপর এক বছর কি দু বছর হবে টুর্নামেন্ট আমাদের মোটামুটি ভালো মতনই করেছে। আরো ভালো লাগছে যে রিটায়ার মাস্টারদের ওরা কল্যাণ কুমার মাইতি উনি আমার পাশে যেভাবে দাঁড়িয়েছে এই আমার দুঃসময়, ওনাকে অনেক অনেক অভিনন্দন। আর কি বলে যে ওনাকে আরো অভিনন্দন জানানো উচিত আমি ভাষা খুঁজে পাচ্ছিলাম। আমি খুবই উপকৃত ওনার কাছে, কল্যাণ বাবুর কাছে। উনি যে তপশিলী জাতি উপজাতি উনি প্রেসিডেন্ট, উনি আমাকে এই সাহায্যটা করেছে, আর্থিক সাহায্য, এর জন্য ওনার কাছে আমি খুব উপকৃত। এলাকায় কি কোনো অচেনা সন্দেহভাজন লোক চোখে পড়ছে আপনার? পাড়ায় অজানা এবং অপরিচিত লোকের অস্বাভাবিক গতিবিধি নজরে আসছে? বন্ধু বা শুভাকাঙ্ক্ষী সেজে কেউ কি আর্থিক সাহায্যের লোভ দেখাচ্ছে আপনাকে? একটু চোখ কান খোলা রাখুন, সন্দেহভাজন কিছু নজরে এলেই অবিলম্বে জানান স্থানীয় থানায় অথবা ডায়াল করুন 100 নাম্বারে। নিজেদের নিরাপত্তার স্বার্থেই সজাগ এবং সতর্ক থাকুন। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। এই ছেলেটি মুদি দোকানদার কৃষ্ণেন্দু বসুর একমাত্র ছেলে, দত্তপুকুর মহেশ বিদ্যাপীঠের ক্লাস 7-এর ছাত্র, ক্লাসে প্রথম হয়, বর্তমানে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। ছেলের রোগের খরচ চালাতে অক্ষম পরিবার, তা বলে কি চিকিৎসা হবে না? হবেই, কারণ তপশিলী জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের সভাপতি কল্যাণ কুমার মাইতি আছেন তো।
কালী পুজোর সময় ওপর একটা জল হয়, অনেক জল হয়েছে। আমাদের ওখানে লোকাল মানে ডাক্তার আছে, প্রচুর নাম আছে, প্রচুর পেশেন্ট উনি দেখেন, ওনার অভিজ্ঞতাও আছে। উনি একটা ডেঙ্গু সন্দেহ করেছিল, ডেঙ্গু সন্দেহ করে ওর রক্ত মানে রিপোর্টের জন্য প্লেটলেট যে রিপোর্টটা সেটা নেওয়ার জন্য রক্ত পরীক্ষা করতে পাঠায়। দেখে দেখে উনি বললেন যে না ঠিক আছে, মনের দিক দিয়ে শিওর হওয়ার জন্য আর একবার ওর রক্ত মানে ডাক্তার উইদাউট পারমিশনে আর একবার প্লেটলেট চেক করি। দেখার পরে ডাক্তারকে দেখাই, রিপোর্ট যখন দেখাতে দুটোর রিপোর্টই দেখেছিলাম। তারপরে থেকে দেখতাম ওর জ্বর জ্বর ভাব, তা গায়ে একটু ওর রেস্ট টাইপের ছাড়ছে না, যখন একই ওষুধ দিচ্ছে আবার রেস্ট ওরা সেটাকে অ্যালার্জি বলছে। তাহলে চলো পারিয়ার কাছেই আবার যাই, মানস কুমার পারিয়াটা। রিপোর্ট আমরা পেলাম, যে ল্যাব থেকে পরীক্ষা করলাম, পরীক্ষা করার পরে ডাক্তার বাবুকে রিপোর্ট দেখাতে বলেছিল। রিপোর্টটা দেখানোর সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু বলছে যে এক্ষুনি আপনি হাসপাতালে ভর্তি করুন, আমাদের 9,00,000 টাকার প্যাকেজ দিয়েছে। না আমার নেই, আমার ওই তো মোদি দোকান দেখেছেন, কেউ গেছিলেন আপনি বাড়িতে ক্লাস সেভেনে আমার এই বিপদের সময় কল্যাণ কুমার মাইতি উনি আমার পাশে যেভাবে দাঁড়িয়েছে এই আমার দুঃসময়, ওনাকে অনেক অনেক অভিনন্দন। আর কি বলে গিয়ে ওনাকে আরো অভিনন্দন জানানো উচিত আমি বাধা করে পাচ্ছি না এই মুহূর্তে। ঘটনাটা ছিল ঠিক সরস্বতী পুজোর দিন, বর্তমান ক্ষমতা যে বলেছে রূপঙ্কর বোস বাবা কৃষ্ণেন্দু বোস দত্তপুকুর মহেশ বিদ্যাপীঠের ক্লাস সেভেনে ফার্স্ট ইয়ার, যার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে এবং পুজোর আগের মুহূর্তে ওই স্কুলের সমস্ত ছেলে মেয়ে জানতে পারে এর ব্লাড ক্যান্সার এবং ছেলেটাকে সবাই ভালো। তাই ছেলেরা পুজোর বাজেট থেকে 50,000 টাকা ওদেরকে তুলে দিয়েছিল চিকিৎসার জন্য। সেই ভিউ থেকে স্কুলের শিক্ষকরাও 1,020 টাকা দিয়েছিল, যেটা খবরের কাগজে বেরিয়েছে। আমার মনটা খুব খারাপ, খুব কষ্ট হতো, খেয়েছিল কি ব্যাপার, এইটুকু করছি বয়স এটা ব্লাড ক্যান্সার, যদি আমার সোসাইটির পক্ষ থেকে কিছুটা হেল্প করা যায়। যার ফলে আমি লোক পাঠিয়েছিলাম, সেখানে তারা গেছিল, গিয়ে আমাকে জানায় তাদের আবেদনপত্র পাই, আমার সাধ্য মতো আমি সঙ্গে সঙ্গে দিনের দিন আমি কিন্তু হেল্প করি। আমি চাই যে বাচ্চাটা অতি শীঘ্র সুস্থ হয়ে উঠুক এবং ওই অ্যাপ্লিকেশনের ফটো দেখে আমি কেঁদে ফেলেছি। এত জলে ফিরে যাতে ছোট্ট ফুটফুটে বাচ্চা এই মরণ ব্যাধি এসে গেছে অলরেডি, আমি জানি না ওই ব্যাধি কথা কি আছে। তো আমি চাইব ও সুস্থ হয়ে উঠুক, আমাদের সবার আশীর্বাদ শুরু কামনা করব। তোর পাশে আছি, পরবর্তীকাল তাহলে আরো যদি হেল্প লাগে মতো। এলাকায় কি কোনো অচেনা সন্দেহভাজন লোক চোখে পড়ছে আপনার? পাড়ায় অজানা এবং অপরিচিত লোকের অস্বাভাবিক গতিবিধি নজরে আসছে? বন্ধু বা শুভাকাঙ্ক্ষী সেজে কেউ কি আর্থিক সাহায্যের লোভ দেখাচ্ছে আপনাকে? একটু চোখ কান খোলা রাখুন, সন্দেহভাজন কিছু নজরে এলেই অবিলম্বে জানান স্থানীয় থানায় অথবা ডায়াল করুন 100 নাম্বারে। নিজেদের নিরাপত্তার স্বার্থেই সজাগ এবং সতর্ক থাকুন। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। এবার বারাসাতে নুপুর দত্ত, স্বামী ছোটখাটো কাজ করেন, নুপুর দেবীর গল ব্লাডারে স্টোন, খরচ প্রচুর, স্বামী সন্দীপ বাবু দ্বারস্থ, সেই অগত্যা মধুসূদন তপশিলী জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের সভাপতির কাছে। আর তারপর নিজেরাই শুনুন। আমার মিসেস প্রায় 1.5 মাস ধরে রোগে ভুগছে, বিভিন্ন প্রবলেমটা হয়, মেইন গল ব্লাডার স্টোন প্রথম ধরা পড়েনি, হওয়ার পরে মানে এটা প্রবলেম হওয়ার পরে অনেক রকম প্রবলেম দেখা দিয়েছিল, ইনফেকশন, তারপরে আরো অনেক কিছু দেখা দিয়েছিল। তারপরে
অনেক টেস্ট করতে হয়েছে, প্রচুর পয়সা করি বেরিয়ে গেছে, তারপরে আমার এইটা ধরা পড়েছে, অসংখ্য গুলো গুলো হয়ে গেছে, এটা মিডিয়েট করতে হবে অপারেশন। না এর খরচটা আমি পুরোটা জড়ো করতে পারিনি। আমি খুবই উপকৃত ওনার কাছে, কল্যাণ বাবুর কাছে, উনি এই তপশিলি জাতি উপজাতি উনি প্রেসিডেন্ট, উনি আমাকে এই সাহায্যটা করেছে, আর্থিক সাহায্য, এর জন্য ওনার কাছে আমি খুব উপকৃত কল্যাণ বাবুর কাছে। এই খবরটা আমার খুব পরিচিতির মাধ্যমে এসেছে, খুব কাছে এবং সঙ্গে উনি ছিলেন, সন্দীপ দত্ত ছিলেন, সে একটা রেখেছিলেন, আমরা অ্যাপ্লিকেশন শুরু করে ওর সোসাইটি পক্ষ থেকে সাধ্যমন্ত্রী হতে পারি, কারণ আমাদের এই ধরনের সোসাইটি কাজ করে আমি কাউকে ফেরাই, আমার সাধ্যমতো মোটামুটি একটা হেল্প করি, আমি চাই ওনার বিশেষ অপারেশন করে তাদের সুস্থ হয়েছে, তাই খুব বেশি লেট করি, তাড়াতাড়ি পাঠিয়ে দিচ্ছি সাধ্যমতো যতটা পেরেছি। এত কিছুর পরেও নির্লিপ্ত কল্যাণবাবু, কারণ পর্দার আড়ালে থেকেই যে উনি কাজ করতে চান তার জন্য সাংবাদিক সম্মেলন নয়, তা কি বলেন উনি? আমি 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 প্রচার বিশ্বাস করি, আমি কাজ বিশ্বাস করি, যারা প্রচার করছে অথচ কাজ করছেন সেটা আলাদা, আমি এটা যে যার দৃষ্টিভঙ্গি আলাদা, আমি প্রচার দিই, আমি কাজ চাই, আমার কাজই আমার কথা বলবে, আমার কাজই আমার পরিচিতি ঘটাবে, আমি কি করি না করি আমার সোসাইটি কি করে আমার কাজই কথা বলবে, প্রচার দিয়ে তো কোনো লাভ হয় না, ভালোবাসা হয় না, যার প্রচার নিয়ে আলোকে আসতে চাই ওটা আমি বলবো ক্ষণিক। তবে আগামী দিনে যদি এরকম কেউ আসে আবার, আমি আছি, আমি সবার জন্য কাউকে বলছি, আমি তো অ্যাকচুয়ালি আমার সোসাইটির পক্ষ থেকে সে কৃষকদের বলুন, দুঃখ ছাত্রছাত্রী বলুন, কালচার ইভেন্টস বলুন, অ্যাওয়ারনেস প্রোগ্রাম বলুন, তবে যারা আসে এমন কোনো ক্লাব কর্তৃপক্ষ নেই তারা বিমুখ হয়ে যাবে, ইন্ডিভিজুয়াল এলেও বিমুখ হয়, এবং বাচ্চারা যে ওই ডাঙ্গুলি খেলে ঘরে ওই ক্রিকেটের মানে কি বলবো পাড়া গায়ে যে ক্রিকেট খেলা হয় সে কচি বাচ্চারাও অ্যাপিল করে তাদের। এলাকায় কি কোনো অচেনা সন্দেহভাজন লোক চোখে পড়ছে আপনার? পাড়ায় অজানা এবং অপরিচিত লোকের অস্বাভাবিক গতিবিধি নজরে আসছে? বন্ধু বা শুভাকাঙ্ক্ষী সেজে কেউ কি আর্থিক সাহায্যের লোভ দেখাচ্ছে আপনাকে? একটু চোখ কান খোলা রাখুন, সন্দেহভাজন কিছু নজরে এলেই অবিলম্বে জানান স্থানীয় থানায় অথবা ডায়াল করুন 100 নাম্বারে। নিজেদের নিরাপত্তার স্বার্থেই সজাগ এবং সতর্ক থাকুন। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। এতেই কি শেষ? না, দান কোনো সত্যবালা বাঘ, ঘর নেই, খাওয়ার জোগাড়ও নেই, সব শুনে কল্যাণ বাবু মে হুনা কুচ পরোয়া নেই, সত্য বলা বাঘ ঘরে সরকার অত পয়সা কই নেই বাবা, কারা বাঁধবে আপনারা, কিছু নেই আর বেটার এই পুচ নেই, এই করে ওই নেই এখানে আসতে পেটে খাবে না কোথাও পাবো মা বাবা, হ্যাঁ দিলেও কম হবে তো না লাভ কোথাও পাবো, খেতে পাই না মেয়ে নেই দুটো পাই তার জন্য রয়েছে আপনি নিজে দেখবেন না মামা দর্পণ বললো আপনি বিশ্বাস করবেন? আপনার ফটোগ্রাফ তো তুলবেন নিঃসন্দেহে, সেটা তো তুলবেন, তাহলে নিন্দুকেরা কি বলেন, ভালো কাজ করতে প্রেস ক্লাব বা সাংবাদিক বৈঠক লাগে না? আসছি আগামী দিনে বাংলার দর্পণে আরো নতুন কিছু নিয়ে, সঙ্গে থাকুন।